ওই দেখো কি করছো মা, এটা আমাদের ফেভারিট খাবার, নিন্দে করলে কি করে হবে? ক্যামেরাটা আমি ঘরের একটা কোণাতে ফিট করেছি, সেটা বন্নি জানে না, দেখি ও কি রিয়াকশন দেয়। দেখো খুলে দেখো খুলে দেখো, সিরিয়াসলি খুলো 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 খুলো, দেখে নিয়ে খুলো রে বাবা। হ্যাঁ হ্যাঁ, হাত কাপছে আমার লিচু, আস্তে আস্তে দেখে দেখে দেখে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং বন্ধুরা, চোখ থেকে বোঝাই যাচ্ছে যে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই একটা এই যে হেডফোন এসছে, অর্ডার দিয়েছিলেন, আর সেইটা নিয়ে কোটা কোটি করে ফ্লিপকার্ট আর আমাজনের বাক্সতে মানে ভর্তি হয়ে গেছে, রাখার জায়গা নেই। খোটাখুটি করতে, ও যে কি ভালোবাসে কোনো কিছু পার্সেল এলে সেটা নিয়ে খোটাখুটি করতে, বাপ রে বাপ। তো যাই হোক, আজকে আমরা জিমে যাইনি, কারণ হচ্ছে যে আমার এই ব্যথাটা আবার স্টার্ট হচ্ছে আস্তে আস্তে, ঘাড়ের ব্যথাটা। বুঝতে পারছি না কেন, এবার ডাক্তারটা দেখাতেই হবে। তো আর ও যায়নি, ওর অফিসের একটু তাড়া আছে। তো এখন আর মানে আমাদের প্রবলেম হচ্ছে সকালবেলা জিমটা নিয়ে না রীতিমতো অসুবিধাই হচ্ছে, কারণ ওর অফিস থাকে, তাড়াহুড়ো লেগে যায়, প্রায় দিন তাড়াতাড়ি বেরোনোর ব্যাপার থাকে। তো যথেষ্ট অসুবিধাই হচ্ছে, এখন টাইমটা দেখি চেঞ্জ করবো বা কিছু একটা করতে হবে জিমটা নিয়ে। আর আমার এখন যাই না কি হবে, তো চলো দিনটাকে এখান থেকেই শুরু করি। গুড মর্নিং, গুড মর্নিং, গ্রিন টি, চাটাও গ্রিন, জীবনটাও গ্রিন, সব যেন গ্রিন, এবার পেছনেও গ্রিন, এবার গ্রিন, এবার আমি আমার বাগানে নিতে যাই একদম না, আমি পড়েছি মোটামুটি গ্রিন, পুরো ম্যাচিং ম্যাচিং পূজা আসছে, একটু মনটা একটু গ্রিন গ্রিন না হলে হয় একদম, মনটা একদম গার্ডেন গার্ডেন হবে, ফুরফুরে হবে, শরীরে যাই ওটা মনে করলেই মুশকিল, মনে করতে দিই ওই এক শুধু উঠতে বসতে বাবাদের মানে ওইটাই আর কি জানা, আর তো কিছু না। চা খেতে বসে একটা লম্বা চায়ের আড্ডা হয়, যেদিন তারা থাকে সেদিন হয় না, যেদিন তারা থাকে না সেদিন হয়। তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্টে ওই ব্রেড অমলেট একটু বানিয়ে নেবো, শৈবাল বেরোবে, তো চলো ব্রেকফাস্টটা বাড়িয়ে নিই। ওই দেখো কি করছো মা, এটা এই লজ্জা, ইস লোকে নিন্দে করবে, আমাদের ফেভারিট খাবার, নিন্দে করলে কি করে হবে? এই জানলা দরজা বন্ধ করে রান্না করতে হবে, হ্যাঁ গন্ধ বেরোলে সব তাড়িয়ে দেবে এখান থেকে, গন্ধ তো বেরোবেই, এ কি আর চাপা দিয়ে রান্না করা যাবে? চুক্কি মাছ মোস্ট ফেভারিট ডিশ বাঙালদের, হ্যাঁ বাঙালরা তাও সবাই খায় না, যারা মোটামুটি সবাই এখন ঘটিরাও খায়, অনেক বাঙালি আছে মানে যারা গন্ধ নিতে পারে না আলাদা ব্যাপার, বাট অনেক অনেক বাঙাল বাঙাল হয়েও শুটকি মাছ খায় না, অনেক ঘটিরা ঘটি হয়েও শুটকি মাছ খায়, কিন্তু আমাদের বাড়িতে চারজনই আমরা মানে এই বাড়িতেও আমাদের ওই বাড়িতেও ছিল, আমরা কি না খাই বলতো, সর্বভোগ, সর্বভোগ, আমরা চেহারা দেখলে কেউ বলবো যে আমরা খাই না, একদমই। আমার যখন বিয়ের সম্বন্ধ মানে হচ্ছে তখন আমি মাকে বলতাম, মা এমন বাড়িতে বিয়ে দিও যাতে খেতে সবাই ভালোবাসে, হ্যাঁ তো এই বাড়িতে তাই হয়েছে, আমরা চারজনই ফুটি আর সমস্ত। কিন্তু আমি যখন তোকে দেখতে গেছি কি বলেছি,
কি বলেছে না রান্না বান্না মোটামুটি পারো তো, রান্না বান্না না মাকে একটু হেল্প টেল্প করো, এটা কায়দা করে বলেছি, কায়দা জানে মা ভালো, মাকে একটু হেল্প টেল্প করো তো, মা সকালবেলা বেরো অফিসে যান, হ্যাঁ বলেছিলাম মনে আছে, তখন দেখছি ভাব, তখন তো তুমিও বুঝে নিয়েছো বুদ্ধিমতী মেয়ে, মাছের হাত ধরছি না, মানে ভাত ডাল পারি না আমরা, এই রে বাঙালির আসল খাওয়াই তো ভাত ডাল, না ভাত ডালটা সত্যি বিয়ের আগে মানে করতে হয়নি, মানে যে হয় না দেখবে বাড়ি স্বাভাবিক মেয়েরা ওই পোশাকি রান্না চপ চাউমিন শুটকি এমনি আদা ওই যে পেঁয়াজ রসুন দিয়ে একদম মানে ঝাল ঝাল একদম শুকনো শুকনো, তো খাওয়ার সময় তোমাদের জানাবো মা শুটকিটা খুব ভালো করে। জানে ঢুকবো তো ব্রেকফাস্ট হুয়া কিয়া ব্রেকফাস্ট ভেবেছিলাম প্রথমে ব্রেড অমলেট করব, হ্যাঁ বাবাকে মুড়ি মেখে দিতে গিয়ে মনে হলো একটু ইরি মুড়ি মেখেছে সকালবেলাতে কতগুলো, এটা বাবার আমার মাকে একটু এক মুড়ি দেব, এই জানলায় এই জানলার মধ্যে যে আচার রেসিপিটা আছে না এখান থেকে একটু নিয়ে দিলাম, একটুখানি আচার নে, তুই খাবে মুড়ি? না মুড়ি খাই না, তুমি ব্রেড অমলেট বানিয়ে দিচ্ছি সকালবেলা, মুড়ি খাচ্ছে বীরভূমের লোক, বীরভূমের লোক সকালবেলা মুড়ি খায়, দুপুরবেলা মুড়ি খায়, সন্ধ্যাবেলা মুড়ি খায়, রাত্রেবেলা মুড়ি খায়, মুড়ি খেয়েই থাকে এরা সারা, আমি কলকাতার লোক তাই আমাকে খাওয়ায় না, সকাল সকাল মুড়ি খাচ্ছে সব, ঝালও মুড়ি সব সময় খাওয়া যায় সকাল দুপুর রাতে, তুই যদি ট্রেনে বসে থাকিস অনেক দূরে যাবি টাইম পাসের জন্য তো ঝাল মুড়ি কিনে খাস, তা খেয়ে তাহলে এখন না বাড়িতে বসে এরকম বীরভূমের লোক, এই 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 দেখো বীরভূমের লোক কত কিছু বললো আমাকে, চাচুরটা পুরো মিষ্টি, এই যে উত্তরি এক কতদিন পর খুব বাদর নাচ নাচাও, একবার ব্রেড অমলেট একবার ম্যাগি, না এ তো লোভনীয় উপরে কি সব দেওয়া, কিন্তু এইটা খেলে যে দদ্দুমদ্দুম 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 বাড়বে, পাগল এই পুরনো অসম টেস্ট, বিয়ের পর তোমার ম্যাগি খাওয়াটা কমে গেছে, সুন্দর একটা চিজ লেয়ার যেটা এটা বাড়াতে হেল্প করে, তাহলেও খাবো খাবো ব্যায়াম করবো সব করবো, আমরা বেরিয়েছি
কালকে অনলি চাষ হয়ে গেছে এবার ঠিক বাড়িতে হচ্ছে না হল অনলি চাষ হয়েছে কালকে মন হচ্ছিল অনেকবার বাট খাই কন্ট্রোল কিন্তু আজকে সব শেষ কন্ট্রোলের সুইচটা অফ করে দিয়েছে শৈবাল বেরিয়ে যাওয়ার পর স্নান পুজো ঝটপট ঝটপট করে সেরে নিয়েছে এই যে এখন বসবো এডিটিং এ তিনটের মধ্যে ব্লগ আপলোড করবো এখন তাড়াতাড়ি এডিটিংটা সারতে হবে আমাকে ব্লগ আপলোড হয়ে গেছে এখন প্রায় 3:05 বাজে বাবা মাকে বললাম খেয়ে নিতে আমার রোজই এখন আপলোডের কারণে একটু দেরি হয় খেতে বাবা মা বসেছে খেতে অনেকক্ষণ ওয়েট করছিল আমার জন্য এখন যাই ঝপ করে ওদেরকে জয়েন করি আর আজকে শুটকি মাছ হয়েছে আর কতক্ষণ ওয়েট করবো দৌড়াই এবার ঠিক আছে তোমরা তো ওয়েট করো অত অনেকক্ষণ ওয়েট করেছো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেমন আছে শুটকি বাবা কিছুতেই মাথা নাড়ানো ছাড়া কিছু বলেন কি কি হয়েছে আজকে সব বলে ও এই যে কুমড়োর ছক্কা আর এই হচ্ছে ডাল আর আমি বসি অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন ডাল নিয়ে নাড়াচাড়া করছে যাই হোক খেয়ে ঘড়িতে এখন বাজে 7:00 আমি একটু বেরিয়েছি আমার বাড়ির পাশেই একটা পার্ক আছে তো ওই পার্কে একটু হাঁটতে বেরিয়েছি আমার জিমে যাওয়া তো হচ্ছে না কারণ তোমাদের তো বলেছি এই পোর্শনে আমার একটা খুব ব্যথা হচ্ছে শৈবালও বারণ করছে একটু কটা দিন জিমে যেতে সেই জন্য জিমে যাইনি তো কিছু এক্সারসাইজের মধ্যে না থাকলেও নয় কারণ খাওয়া তো চলতেই আছে আর একটু ফিটও লাগে তো এখন এই পার্কটাতে একটু হাঁটবো দেন বাড়ি কারণ একটু ঘাম ছড়িয়ে নিই ও হপনি আরা এরা নিজেরা গল্প করতে ব্যস্ত একটা ছেলে যে ঘেমে টেমে খেটে খুটে এসছে বাইরে থেকে কারোর কোনো হুঁশ নেই খেটে খুটে এসছে ঘড়িতে এখন বাজে 9:50 কিছুক্ষণ আগে ঢুকলাম ফ্রেশ ট্রেশ হয়েছি একটু আর বীভৎস গরম বাইরে পুরো ঘামে ভিজে একদম একদম যাচ্ছে তাই অবস্থা ম্যাডাম গেছে জলের বোতলে জল ভরতে ঘরে সবকটা এত গরম পড়েছে সারাদিন ধরে প্রচুর জল খাওয়া হয়েছে সবকটা জলের বোতল খালি ও গেছে জল ভরতে তো একটা মজা হয়েছে আজকে সেটা হচ্ছে ম্যাডামের জন্য আছে একটা সারপ্রাইজ গিফট আজকে সকালবেলা গিফটটা এসছে অনলাইন ডেলিভারি আজকে দিয়েছে সকালবেলাতে তো আমি গিফটটা জাস্ট নিয়ে আমি লুকিয়ে দিয়েছি এক জায়গাতে ওকে দেখাইনি ওকে বলিও নি এখনো ক্যামেরাটা আমি ঘরের একটা কোণাতে ফিট করেছি সেটা বন্নি জানে না দেখি ও কি রিয়াকশন দেয় বন্নি জল খাই প্রচন্ড গরম হয়ে এখন বলে দিলাম তোমার কোনো নয় টং 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 এর জিনিস তাই না তো ঘরের কোন লাইট অ্যামাজন থেকে তারপর আবার খোলো খোলো দেখো আরে দেখ খুলে ঢাকা আছে আগে দেখ
ঝাঁকাস না, কেটে ফেটে যাবে ভেতরে, ওরকম করে ঝাঁকায় না, না দেখে দেখ। ভালো দে দিলে আমি একটু লেদু খাই। কত প্যাকিং দেখো, খুলে দেখো, খুলে দেখো, সিরিয়াসলি খোলো 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 খোলো, আরে খোলো পুরোটা, আরে আরে কাটো না, তাকে ছেড়ে দাও, বাস, আরে কোনো কিছুতে ধৈর্য নেই, সত্যি ফেলে দিও নি বাবা, জিজ্ঞাসা করবে না তোকে কে দিয়েছে, তুমি দিছ না, এটা আমি দিইনি, মাই গুডনেস আমি দিইনি, অর্ডার আমি দিইনি, আমি দিইনি, সিরিয়াসলি আমি দিইনি, গোপ্রো কি আমি দিইনি, মা মা তো কি দাদা ভাই পাঠিয়েছে, আমাকে জিজ্ঞাসা করেছিল, আমাকে ফোন করেছিল, এর মধ্যে একদিন দাদা ভাই পাঠিয়েছে, দাদা ভাই পাঠিয়ে, দাদা ভাই গোপ্রো গিফট করে দিল, দিল, হঠাৎ করে আমাকে ফোন করেছে একদিন, তো আমাকে জিজ্ঞাসা করছে যে বন্ডির বার্থডে কবে, এখনো তো দেরি আছে অক্টোবর মাসে, তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আমি ওর জন্য একটা বিয়ে পাঠাচ্ছি, তোকে কিছু তুমি বলো না, বললাম যে ঠিক আছে আমি কি বলবো আর, দাদাকে তো এর আগেও একবার বলেছিল, সে তো শোনেনি, সে তো পাঠিয়ে দিয়ে রীতিমতো কাঁপছে, এটা আবার সেই জিনিস, দাদা ভাই পাঠিয়ে দিতে, দাদা ভাই পাঠিয়ে, টাচ করো, কখন এসছে এটা, হেভি হ্যান্ডি, হ্যাঁ সন্ধ্যাবেলা ফোন করে জানতে চেয়েছে তুমি গিফটটা খুলেছো, বলছি না গিফটটা এখনো খুলিনি, আমি বন্ধুকে এখনো দিইনি, ওর কাছে এখন ওটা রোজ হবে, সে কি ওটা দাওয়ার নিয়ে ওকে না এখন দিইনি, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি রেখে দিয়েছি, তো এই হচ্ছে জিনিস। আচ্ছা আরেকটা জিনিস সেটা বলি তোমাকে, এটা ওটা সারপ্রাইজ, যে আরো সারপ্রাইজ, হ্যাঁ এটা সেরকম বড় ছোট সারপ্রাইজ, হ্যাঁ সারপ্রাইজই, সেটা হচ্ছে ক্যামেরাটা অন আছে, এই যে ক্যামেরা, আমাদের বাবা জীবন
সুন্দর করে ধরে নিয়েছে। ওই কোনা সত্যি সত্যি তোমাকে বিশ্বাস হচ্ছে না ক্যামেরা করেছে ওই কোনা? এটা আমার তরফ থেকে সারপ্রাইজ। দেখি দেখি ক্যামেরা অন আছে কিনা সত্যি। আরে সিরিয়াসলি ক্যামেরা অন আছে ভাই? আমি ঢপ দিচ্ছি না, আমি ঢপ দিচ্ছি না, ক্যামেরা সিরিয়াসলি অন ভাই, আমি ঢপ দিচ্ছি না। তুমি আমাকে একবার বলবে না আমি এতক্ষণ আং 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 করে চুইংগাম দিচ্ছি? আচ্ছা কি হয়েছে চুইংগাম না চেবানোর কি আছে চুইংগামই তো? ভীষণ ক্যামেরা যখন অন হয়ে যায় বলি মানে এটা ভীষণ কাজের একটা গিফট মানে ট্রাস্ট মি। হ্যাঁ দাদা ভাইকে একটা থ্যাংক ইউ বলে দাও। না দাদা ভাইয়ের সাথে আমার থ্যাংক ইউ সম্পর্ক নাই, আমি থ্যাংক ইউ বলবো না, মানে শত কোটি প্রণাম আমার ভালোবাসা, মানে পাঁচুয়ে এখনো আমি প্রণাম করতে পারিনি, সামনাসামনি দেখলে অবশ্যই করব। তো এটা অনেক 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 বড় একটা গিফট আমাদের জন্য, মানে এক্সপেক্ট করিনি যে এরকম একটা, মানে এটা যে কতটা কাজের জিনিস আর কতটা হেল্পফুল একটা জিনিস। আর বার্থডে এখনো অনেকটা দেরি আছে দাদা ভাই, এত তাড়াতাড়ি যে তোমার গিফটটা পেয়ে যাব এইটাও আশা করিনি। যখন পার্সেলটা হাতে শৈবাল আমাকে দেখে দেখলাম এরকম করে লুকালো, আমি একটু অবাক হইনি, কারণ ও দিন রাত অর্ডার দিতে থাকে আর ওর আসে হচ্ছে ওই গিটারের স্ট্রিং, তারপর হচ্ছে এটা আর সেটা, আমি জানি ওরকমই কিছু। আর আমাকে ও ফ্লপ দেওয়ার জন্য হাতে এরকম করে দেয়, তুমি ওপেনিং করো, তুমি খোলো তোমার জন্য গিফট, খুলে দেখি ঘরের একটা লাইট, হেডফোন, চার্জার, এই সমস্ত দেখি। তো আমি আজকেও খুব একটা এক্সপেক্ট করিনি এরকম কিছু, তো মানে আমার রীতিমতো কেউ একটা ভিতরে ভিতরে হচ্ছে, জানি না মানে এটা আমি ইউজ করতে পারবো কিনা আমি সেটাও জানি না, মানে আমার কিরম একটা হচ্ছে। তো যাই হোক, এটা অনেক বড় গিফট, অনেক 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 বড় পাওয়া, এটা আমার কাছে স্বপ্ন, এগুলো আমাদের কাছে, এই গ্যাজেটগুলো আমাদের কাছে স্বপ্ন, একদমই তাই, যে আমরা আস্তে আস্তে কোনো একটা দিন এই গ্যাজেটগুলো হয়তো নিতে পারবো। সেটা তুমি হাতের কাছে পৌঁছে দিলে চেষ্টা করব এটা দাম রাখার, এটা মর্যাদা রাখার আমরা চেষ্টা করব। তুমি পাশে থাকো, সাথে থাকো, আশীর্বাদ করো দুই হাত ভরে, এটাই চাইবো। বেশি কথা বলবো না, চোখ অলরেডি চলচল করছে, আমি পারি না বেশিক্ষণ ক্যারি করতে। সো বাস নিচে দিয়েছি একবার, এই নাচটা সলিড ছিল, এই নাচটা সলিড ছিল, নাচটা হচ্ছে নাচটা সলিড ছিল, নাচটা হচ্ছে গ্যাটিস নাচ। যাই হোক, খুব খুশি, ভীষণ খুশি, মানে আমি এটা এক্সপেক্ট করিনি। আমাদের কাছে এই গিফট গুলো হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে গিফট, খুব সত্যি কথা, এগুলোর জন্য অনেকটা স্ট্রাগল করতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয়। তো তুমি যে আমাদের কাজটাকে এত সাপোর্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো এবং এগিয়ে যেতে এত সাহায্য করছো, এটাই বিশাল বড় পাওয়া আমাদের কাছে। এভাবে পাশে থাকো, সাথে থাকো, আর সবকিছু আনএক্সপেক্টেড আজকে, মানে শৈবাল যে ক্যামেরাটা ওখানে রেখেছে এটাও টের পাইনি, কারণ আমি এমনি বাইরে ঢুকেছি, আমি জানি আমাকে, ও তো ন্যাচারালি ক্যামেরা খুব একটা তোলে না, আমাকেই ক্যামেরা তুলতে হবে, আমাকেই বলতে হবে বাড়ি চলে এসেছি, তোমাদের সব আপডেট দিতে হবে। তো এটা যে ও করবে এটা তো আমি একেবারেই এক্সপেক্ট, তাও বলছে আমি নাকি আনরোম্যান্টিক, ভীষণই আনরোম্যান্টিক শৈবাল, ভীষণ আনরোম্যান্টিক। তো যাই হোক, কি মিথ্যে কথা, অন ক্যামেরাতে অপমান করছে আমাকে। বন্ধুগণ তোমরা এর প্রতিবাদ করো, কাজে লাগাবো এইটার জন্য একটুখানি পড়াশোনা করছি, কি করে কি করে এটা, নারী নক্ষত্র কিভাবে কি কাজে লাগাবো। জিনিসটা খুব সলিড, মানে খুব ছোট, একদম ছোট, মানে বোঝাই যাচ্ছে যে আমি হাতে ধরে আছি, একদম ছোট, খুব সলিড, খুব কম্প্যাক্ট, আর খুব ভালো, মানে ভালোবাসার সাথে দেওয়া জিনিস অবশ্যই ভালো হবে। দাদা ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে থ্যাংক ইউ বলে ছোট করব না, কিন্তু থ্যাংক ইউ না বলেও পারছি না, তো তুমি পারলে ক্ষমা করে দিও তোমাকে থ্যাংক ইউ বললাম বলে, বাট আমি বলবো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, খুব কাজের জিনিস এটা, খুব কাজের জিনিস। তোরা দারুণ কাজের জিনিস আমরা দুজন পেয়ে গেছি বার্থডে, এটা আমার ফার্স্ট গিফট, আমার বার্থডে
এখনো অনেক দিন হাতে, তো এটা হচ্ছে একদম প্রথম একটা গিফট আমার বার্থডে। থ্যাংক ইউ আমার বার্থডেটাকে এত তাড়াতাড়ি এত স্পেশাল করে দেওয়ার জন্য। তো আজকের দিনটা ব্যাপক দিন, আমি তো হেভি 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 খুশি। তো ব্লগটাকে এখানে এন্ড করছি, কেমন লাগলো কি লাগলো সবকিছু কিন্তু কমেন্টে জানাবে। এখনকার জন্য চলো টাটা, গুড নাইট, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো প্রচুর প্রচুর, আর সাবস্ক্রাইব তো করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল বাটনটা মেরে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় একদম। আর আরেকটা কথা, একটা কথা, একটা কথা, সেটা হচ্ছে মা আমাকে বলতো, মানে আমার মা, যে যখন কারোর সাথে কথা বলবি তখন অ্যাং 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 করে চুইংগাম চেপাতে চেপাতে কথা বলবি না, এটা খুব বাজে লাগে দেখতে, মা খুব রেগেও যেত। ছোটবেলার কথা বলছি, বাট আজকে সরি, আমি একদমই জানতাম না ক্যামেরা অন ছিল, তো আমি ন্যাচারালি ওর সাথে কথা বলতে অ্যাং 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 করে চিবিয়ে কথা বলেছি, তো ওটা মাফ। তো চলো এখনকার জন্য এই পর্যন্ত, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা টাটা।